বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি দুজনই প্রাক্তন ছাত্রনেতা এবং একই সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন একসময়। আজকে সময়ের পরিবর্তনের সঙ্গে দুজন টেবিলের দু প্রান্তে বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আর ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই, যে বাংলাদেশের ভাবমূর্তি এবং ভাবমূর্তি আন্তর্জাতিক বিশ্বে বিশেষ করে এটি নিয়ে দু রকমের বক্তব্য আছে। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে এরকম একটা বক্তব্য আছে, আবার আরেকটি হচ্ছে যে ভাবমূর্তি একটা গভীর সংকটের মধ্যে আছে এবং বিশেষ করে নিরাপত্তাজনিত ভাবমূর্তির সংকটটি গত ঈদুল আজহার পর থেকে বেশ প্রবলভাবে আছে বিদেশিদের কাছে। সো এই সংকটকে বা এই পরিস্থিতিটাকে আপনারা কে কীভাবে দেখছেন? অনেকেই মনে করছেন যে এই সংকট যদি আরও ঘনীভূত হয় তাহলে এটি আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি এটি আমাদের প্রাঙ্গণকে কিছুটা স্পর্শ করেছে, আরও নানান ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। নজরুল ইসলাম বাবু শুরু করবেন। আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রসঙ্গ নিয়ে আলোচনায় এসেছেন। আমি মনে করি যে এই প্রসঙ্গে আলোচনা করা আসলে খুব জরুরি এবং যথাযথ হয়েছে, যে বিশেষ করে যে বিষয়টি যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বা হয়নি এইটা আমি পরে বলতে চাই। আমি শুধু বলতে চাই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে কেন, একজন মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, রাষ্ট্রের একজন সামান্যতম ভাবনা যদি আমার মধ্যে থাকে তাহলে আমার এই প্রশ্নটি মানে আসা স্বাভাবিক যে আমার রাষ্ট্রের আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয় কেন, হবে কেন, এটা নিয়ে আমরা কীভাবে ভাবছি। আমি ভাবছি এইভাবে যে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে শুরুতেই এদেশ স্বাধীন হওয়ার পর থেকেই, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কিছু মানুষ যারা দেশের প্রতি ভালোবাসা নেই এই কথা আমি বলবো না, যারা বাংলাদেশ স্বাধীন হোক এটা চান এরকম যারা আছেন তারা কিন্তু সেদিন থেকেই চেষ্টা করেছিলেন কিভাবে বাংলাদেশের এই অর্জন বিজয়কে কলুষিত করা যায়। এই ধারাবাহিকতা কিন্তু পর্যায়ক্রমে চলছে আপনি জানেন, সেই ধারাবাহিকতা আমার মনে হয় যতদিন এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এই বাংলাদেশে কিয়দ অংশ থাকবে ততদিন পর্যন্ত এই শেষ চেষ্টাটা থাকবে যে ভাবমূর্তিটা নষ্ট করা। মানে অনেকে জয়লাভ করে তৃপ্তি পায়, অনেকে পরাজয় ভরণ করে জয়ীকে মানুষের কাছে ছোট করার পায়তারা চালায়। তা আমার মনে হয় সেরকম একটা বাংলাদেশের এই রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তাদের বিপক্ষে পক্ষে যাই থাকুক আমি সেদিকে যাব না আজকে। আজকে আমি বলবো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যারা কথা বলেন এবং রাষ্ট্রকে যারা ছোট করতে চান তারা কখনো ভাবেন না যে তাদের প্রজন্ম আজকে থেকে অনেক দিন এই রাষ্ট্রে বসবাস করবে, এই রাষ্ট্রকে নিয়ে মাথা উঁচু করে কথা বলবে, এই সন্তানগুলি একদিন অনেক বড় হবে। যারা এটা ভাবেন না তারা কিন্তু সত্যিকার অর্থেই গোলাপানিতে মাছ শিকার করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করে পত্রিকার খবরের কাগজে অথবা মিডিয়ায় আলোচনায় এনে নিজেরা তৃপ্তি পায়। এই ধরনের দুষ্ট চক্র অনেক রয়েছে। তবে আপনি যেটা বললেন সদ্য এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের অর্জন অনেক, বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। আপনি জানেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের বাজেটের অংশ ছিল খুবই সামান্য, আজকে বাজেট এত বড় বাজেট হচ্ছে ডে বাই ডে বাংলাদেশ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, নিজস্ব অর্থায়নেই আমরা পদ্মা সেতু করার মতো স্বপ্ন দেখি এবং বাস্তবায়ন করতে পারি। তো সেই জায়গায় যখন দেশ তখন তো স্বাভাবিক কারণে আমরা বলবো যে পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। যেখানে রিজার্ভ নিয়ে কথা উঠলে সারা পৃথিবীর অর্থনৈতিক যখন মন্দা তখন যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ যখন স্বনির্ভর হচ্ছে তখন তো স্বাভাবিক কারণেই আমরা বলি যে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে অনেক বেড়ে গিয়েছে। যে দেশে খেলাধুলা করার সুযোগ সময় থাকার কথা ছিল না একটা সময়, স্বাধীনতার পরেও আমরা দেখেছি বঙ্গবন্ধু যে কথা বলেছেন যে সোনার বাংলা গড়তে চাই তার প্রচেষ্টা চলছিল, সেই বাংলাদেশে যখন এখন খাদ্যে স্বনির্ভর, বাংলাদেশ থেকে খাদ্য আমরা রপ্তানি করি যেখানে রপ্তানি করার কোনো দিন চিন্তাই ছিল না, সেই জায়গায় বাংলাদেশ যখন 65টি আইটেম সারা পৃথিবীর 65টি দেশে এই হাজার হাজার আইটেম রপ্তানি করে অর্থ উপার্জন করে তখন তো আমরা নিশ্চয়ই আমরা ভাবমূর্তি আমাদের বৃদ্ধি পেয়েছে, আমরা
বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে কথা বলার জায়গা হয়েছে। এখন প্রশ্ন হলো এই জায়গাটাকে নষ্ট করতে চায় কারা? যারা অর্জন করেছেন তাদেরকে ছোট করার জন্য অনেক দল, দল করা না করা অথবা দলের সমর্থিত কিছু অংশ, যারা স্বাধীনতা বা স্বাধীনতাকামী এই বাংলাদেশের মানুষের বিপক্ষে, তারাই কিন্তু এটা করতে চায়। আপনি লক্ষ্য করেছেন যে যখন বাংলাদেশটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় একটা আন্দোলনের নামে সারা পৃথিবীতে জ্বালাও পোড়াওয়ের এই অগ্নি সংযোগের রাষ্ট্র হিসাবে পৃথিবীতে পরিচয় করে দেওয়ার একটা ব্যর্থহীন প্রচেষ্টা ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, আমরা আমাদের ভাবমূর্তি ধরে রাখতে পেরেছিলাম, পর্যায়ক্রমে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সারা বিশ্বে চ্যাম্পিয়ন হয়, পুরস্কার হাতে পায়, তখন গর্বে যখন আমাদের বুক ভরে যায়, তখন তো আমরা নিশ্চয়ই ভাবতে পারি যে আমরা আসলে সত্যিকার অর্থে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার জায়গা হয়েছে। বাংলাদেশ যখন ক্ষুধার্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ যখন নির্মম মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়, তখন তো আমরা আসলে হাসি দিয়ে কথা বলতে শিখেছি। জাতিসংঘে যখন আমরা কথা বলি, তখন আমরা বুক উঁচু করে মাথা উঁচু করে কথা বলার জায়গা হয়েছে। কে করে দিয়েছেন? আজকে যিনি এই দেশটা স্বাধীন করে দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব, তারই কন্যা, তার স্বপ্নকে বুকে ধারণ করে আজকে রাষ্ট্রকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আপনি দেখেছেন যে ওনাকে কত সম্মানিত করা হয়েছে। জাতিসংঘের একটি অধিবেশনে 2টি পুরস্কার বাংলাদেশ পেয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার, সেখানে পরপর 2টি হত্যা, বিদেশি হত্যা। এটা তো নিশ্চয়ই ষড়যন্ত্র, এটা তো নিশ্চয়ই, এবং ওই শক্তির করেছে যে যাদের কথা আমি বলছিলাম, যে ক্লিয়ার করছে, আমি স্পষ্ট বলবো, কারণ স্পষ্ট করব এই কারণে যে বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে ষড়যন্ত্র কোত্থেকে হয়। এই ষড়যন্ত্রের হত হলেন বেগম খালেদা জিয়া। বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়ে এক এক সময় এক এক ধরনের পরিকল্পনা নিয়ে এই রাষ্ট্রকে, এদেশের মানুষকে, এদেশের অর্জনকে পৃথিবীর কাছে ছোট করে তুলে ধরতে চায়। ওনারা চান এই রাষ্ট্র ব্যর্থ হয়ে যাক, কর্মহীন হয়ে যাক, এদেশের মানুষ ব্যর্থতার পরিচয় দেখ, এটা ওনারা চান। এখন প্রশ্ন হলো কেন চান? এই কারণে চান, ওনারা যে কাজটা পারেননি, বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সেই কাজটা করতে পেরেছে, দেশ এগিয়ে যাচ্ছে, কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সারা বাংলাদেশ উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে, আজকে বাংলাদেশের মানুষ আশা সঞ্চারিত হয়েছে, শিক্ষার আলোতে আলোকিত হচ্ছে আমার এই বাংলাদেশ। সুতরাং সেখানে তো ওই যারা ব্যর্থ হয়েছেন বারবার, তারা চেষ্টা চালাবেন, এই ব্যর্থতা আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না, আমি শেষ বিশ্বাস রেখে বলতে চাই। সুতরাং এই ধরনের ষড়যন্ত্র, এই 2-1টি বিদেশি হত্যা করে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার যারা চেষ্টা করেন, তারাই সারা পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে তারা ষড়যন্ত্রকারী। মিস্টার হাবিবুর রহমান হাবিব, আপনাকে ধন্যবাদ, এবং চ্যানেল আয়ের দর্শক শ্রোতা যারা দেশের ভিতরে এবং দেশের বাইরে দেখছেন তাদের সবাইকে সুস্বাগতম। আসলে আপনি এমন একটি প্রশ্ন করেছেন, এই মুহূর্তে আসলে এই প্রশ্নটি করাটা স্বাভাবিক। তো আমি আমার পক্ষ থেকে বলতে চাই যে আজকে বাংলাদেশের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে, এটা আসলে আমাদের সবার জন্য এটা কষ্টকর ব্যাপার, এটা হওয়া উচিত না। দেশটা আমাদের সবার, আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে মহাজোট, আবার হয়তো একসময় ক্ষমতা অন্য দল আসতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু দেশটার ভাবমূর্তি যদি নষ্ট হয়ে যায়, দেশটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ক্ষমতা থেকে কোনো লাভ নেই, এই ক্ষমতা থাকার কোনো ভেতরে কোনো সার্থকতা নেই। তা আমার কথা হলো যে সর্বপ্রথম আমাদেরকে আসতে হবে কোথায়? আসতে হবে আমাদের শিকড়ে আসতে হবে, অর্থাৎ সত্য জিনিসটা উদ্ঘাটিত হতে হবে। এই বাংলাদেশের যে বর্তমান যে ভাবমূর্তি, অতীতে হয়েছে, বর্তমানে হয়েছে, বর্তমান প্রসঙ্গ যেটা এসেছে এখানে বলি যে বাংলাদেশ স্বাধীন হলো, আমার মনে হয় যে এই মহাদেশে যুদ্ধ করে কেউ দেশ স্বাধীন করে নাই, আলোচনার মাধ্যমে হয়েছে। আর আমরা ভোটের মাধ্যমে জয়লাভ করার পরও ক্ষমতা আমাদের হাতে, পাকিস্তানেরা সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের হাতে ক্ষমতা না দেওয়ার কারণে বাধ্য হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। সেদিন যদি পাকিস্তান সরকার ইয়াহিয়া খান যদি জাতীয় সংসদের অধিবেশন বন্ধ না করে দিতেন, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাহলে আমাদের যুদ্ধ করা লাগতো না, দেশ স্বাধীন করা লাগতো না, দেশ স্বাধীন হতো না।
যেহেতু তারা অন্যায় করেছে, গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা দেখেছে, গণতন্ত্রকে তারা মেনে নিতে পারে নাই বলেই কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন করতে হয়েছে। তো আজকে মূলত সংকটটা তো ওই জায়গায়, সেই গণতন্ত্রের যে সংকট, এই সংকটের কারণেই কিন্তু আজকে আমার টোটাল বাংলাদেশের আজকে ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। সারা পৃথিবীতে আমরা উত্তর দিতে পারি না, জবাব দিতে পারি কোন মার্কা একটা গণতন্ত্রের দেশে আমরা বসবাস করতেছি এবং কেমন একটা সরকার আছে, রাষ্ট্রের ক্ষমতা আছে। এর আগে আমি বলি, কথায় কথায় আজকে যুদ্ধ অপরাধীদের দেশের যাদের স্বাধীনতা চায় নাই, আমি অবশ্যই তাদেরকে পছন্দ করি না, ঘৃণা করি, কিন্তু আমরা তো মনে আছে যে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু ফিরে আসেন 10ই জানুয়ারি, আর এক বছরও পার হল না, জাসদ সম্পত 24শে অক্টোবর তার একটা প্রোগ্রাম দিল এবং জাসদের সৃষ্টি ওই বছর ছাত্রলীগ দুই ভাগ করে ফেলল, এবং সেই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ যারা বিরোধিতা করেছিল তারা কিন্তু সেদিন মাথা চালাতে উঠতে পারে নাই, তারা জাসদের কাছে গিয়ে কেউ সেটা নিয়েছিল কিন্তু সরাসরি তারা সামনে আসতে পারেনি। এই স্বাধীন বাংলাদেশে এই মুক্তিযোদ্ধারা সর্বপ্রথম দেশের ভিতরে সংঘাত, ব্যাংক লুট, ডাকাতি, মানুষ খুন, আওয়ামী লীগের এমপিদের খুন করে, আওয়ামী লীগের 10-এর অধিক এমপিকে তারা খুন করেছিল 72 থেকে 75 সালের মধ্যে। তো দেশটা সেই সময় আমাদের দেশ থেকে নরবড়ে অবস্থা ভিতরে ফেলে দিয়েছিল, এবং যে কারণে 1974 সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল সেটা কিন্তু জাসদ সৃষ্টি না হলে, ওই সময় সরকারকে যদি ওইভাবে বেকাদা না ফেলতো, তার দেশটা যদি তারা সুন্দরভাবে চালাতে পারতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। তারপর একটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমার দেশের জিনিস আমি কার কাছে বিক্রি করবো, কাকে কার কাছে আমি ভালো দাম পাবো, অথবা কাকে এবং সাথে আমার ব্যাপার, সেদিনে কিন্তু সরকারের একটা সিদ্ধান্ত ছিল। কিউবা ফিদেল কাস্ট্রো একদিন পরে আজকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা, ফিদেল কাস্ট্রোর সাথে বঙ্গবন্ধু সম্পর্ক সব কিছু মিলে পাটের বস্তা রপ্তানিকে কেন্দ্র করে আমেরিকা কিন্তু খাদ্য নিয়ে এসে বঙ্গোপসাগর থেকে খাদ্য পদার্থ জাহাজ কিন্তু ফেরত নিয়ে গেছিল, যে কারণে লক্ষ লক্ষ মানুষ সেদিন মারা গেল। এবং তারপরে যা দু একটা জাহাজ এদিকে আসলো, সেদিন জাসদ চিটাং বন্দরে অনেক দু একটা জাহাজ তারাও ডুবিয়ে দিল। এই যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারপরে দেশের ভিতরে একটা অরাজক সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু তারপরে আওয়ামী লীগের কিছু লোকজন সেদিন তারা দুর্নীতির বিভিন্ন একে এমন অবস্থা সৃষ্টি করে দেশের ভিতরে, একদিকে মানুষ না খেয়ে মরতেছে, আরেকদিকে আওয়ামী লীগের কিছু আমার মধ্যে চোখেতে দেখা, তারা সেই সময় কী হাল, তাদের কী সাহসের মধ্যে তারা চলতো, এই সমস্ত কারণে মানুষের ভিতরে একটা অবস্থা সৃষ্টির মধ্যে দিয়ে, এবং খন্দকার মুস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগের ভিতরে ব্যাপক একটা অংশ ষড়যন্ত্র করার মধ্য দিয়ে কিন্তু 1975 আগস্টে ওই ঘটনা ঘটেছিল। এবং সেই ঘটনা যে ঘটা এটা খুবই মর্মান্তিক, নিদারুণ, মানে পৃথিবীর ইতিহাসে এটা অন্যতম জঘন্যতম ঘটনা এই ঘটনাটা আমি মনে করি। এবং সেদিনও বঙ্গবন্ধুকে হত্যা করার ক্ষমতা এই দেশে কারোরই হতো না, যদি বঙ্গবন্ধুকে দিয়ে আজকেও কিছু লোক শেখ হাসিনাকে নিয়ে কিন্তু তারা সেই দিকে আগাচ্ছে, একদলীয় শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু না করতেন, সারা জীবন যে বঙ্গবন্ধু গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, সেই বঙ্গবন্ধু কিন্তু সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বাধ্য হয়েছিল। কাদের কারণে? যেখানে আমার কাছে উল্লেখ আছে যে এই চাষদের এই অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য, দেশটাকে বাঁচানোর জন্য এই ভুল পথে জাসদ সেদিন নিয়ে গেছিল। আজকে আমি দেখতেছি একই কথা, সেই জাসদ কিন্তু আজকে মন্ত্রী এখন বানাতে পারেন, তথ্যমন্ত্রী, এটা কিন্তু অনেক ছোট ব্যাপার, অনেক বড় ব্যাপার। এবং আজকে যে এই যে তথ্যমন্ত্রী প্রতিদিন এই যে আগুন সন্ত্রাসের একটা নাম দিয়েছে, যেটা এখন আওয়ামী লীগও মুখস্থ করছে, আমার ওই সময় স্লোগান মনে আছে জাসদ স্লোগান, সকাল বিকাল রক্ষী ধরো, একটা দুটা রক্ষী ধরো, সকাল বিকাল নাস্তা করো, এই স্লোগান সেই সময় ছিল। বঙ্গবন্ধুর হত্যার রাস্তা তৈরি করে দিল, সব কিছু করে দিল, এখন শেখ হাসিনার পাশে এসে এই মহাজোটের তথ্যমন্ত্রী হয়ে উনি আগুন সন্ত্রাস হিসেবে নাম দিয়েছেন বেগম খালেদা জিয়া। তা আমার বলতে বেগম খালেদা জিয়াকে আমি আগুন সন্ত্রাস হিসেবে মানতে রাজি 100 বার, কিন্তু উনি ছোট শিশু, সেটা হলো আগুন সন্ত্রাসের পিতা, তারপর তার পিতা আরও বড় সন্ত্রাস এই দেশে যদি সৃষ্টিকে করে থাকে, সে সৃষ্টি করেছে জাসদ, দেশের এই পরিস্থিতি সৃষ্টি করা, 15 আগস্ট সৃষ্টি করার পিছনে সেটা তো করেছে জাসদ, এখন সেই জাসদ আবার কিন্তু আওয়ামী লীগকে ভুল পথে নিয়ে যাচ্ছে। এই দেখেন কয়েকদিন জাসদ একটা কতটুকু রাজনৈতিক শক্তি, একজন মাত্র মন্ত্রী, একটা মন্ত্রীর ব্যাপার না, এই দেখেন ভেড়া মারা কয়েকদিন ধরে আওয়ামী লীগের বাড়িঘর বলতো জাসদ ভেঙে চুরমার করে দিল। এই যে কথায় কথায় বলা হচ্ছে যে এখানে দুজন বিদেশি মারা গেছে, অবশ্যই এটা আমি তীব্র নিন্দা করি, যারা মারা গেছেন তাদের প্রতি আমি সহানুভূতি জ্ঞাপন করছি, কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে বলার বাংলাদেশের প্রাইম মিনিস্টার যেন একটা কথা বলি বসে, যে বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন কিছুদিন তার চিকিৎসার জন্য, পায়ের চিকিৎসা, চোখের চিকিৎসার জন্য। এবং আমি যে জানি বাবু ছাত্রলীগের সেক্রেটারি ছিল, হাসিনাপ্পা যেহেতু জয় এবং পুতুল যখন দেশের বাইরে থাকতো, ইন্ডিয়া থাকতো,
উনি ঈদ করতে যেতেন ওখানে। তো আমি ওনাকে খুব শ্রদ্ধাভরে বলতাম যে আপু আপনি প্রায় প্রতিবারই যান ঈদ করতে, আমরা তো আপনার সন্তান, তো বলছে ওরা তো একা কখনো আসে, যেতেন। তো এটা বাবা মার কাছে সন্তানরা কিন্তু অতি আদরের, যেতেন, এটা যাওয়া কোনো দোষ না। বেগম খালেদা এই প্রথম বাংলাদেশের বাইরে ঈদ করতে গেলেন, চিকিৎসা এবং ঈদ, তার বড় সন্তান ওখানে আছে, একটা সন্তান মারা গিয়েছে, এটা একটা মায়ের পক্ষে এটা মেনে নেওয়া কত কঠিন কাজ। একটা দেশের স্বাধীনতা একজন যোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, একটা বীরত্বমের সন্তান, ছোট সন্তান মারা গেছে, এখন একটা সন্তান বেঁচে আছে, তাদের সন্তানেরা সেখানে গেছে, সেখানে গিয়ে ঈদ করতে গেছে, সেখানে চিকিৎসা করতেছে, এবং তারেক রহমান দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেখানে তার সাথে রাজনৈতিক আলাপও হতে পারে। কিন্তু ওখানে গিয়ে বেগম খালেদা জিয়া বিদেশি হত্যাদের বিদেশিদেরকে হত্যা করার জন্য বলবেন এবং ওনার নির্দেশে হত্যা হয়েছে, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি সম্ভব? এটা এটা কোনো পাগল হতে বিশ্বাস করবে, পাগলের মাথা খারাপ হলেও বিশ্বাস করবে না। তো এটা তো একটা অসম্ভব জিনিস। আমি এই জন্য বলছি আসল দেখা যেতে হবে বাংলাদেশে। আমি একদিন টকশোতে বলেছিলাম এই যে প্রতিদিন মিথ্যাচার, আমি একেবারে দায়িত্ব নিয়ে কিন্তু বলতে চাচ্ছি, এটা সারা পৃথিবীর মানুষ দেখতেছে, বাংলাদেশের মানুষও দেখতেছে, প্রশাসনও দেখতেছে। এই যে সমস্ত জঙ্গি ধরে যাদের বোমা দেখানো হয়, বোমা বানার সরঞ্জাম দেখানো হয়, অধিকাংশ এর ভেতরে মিথ্যা, সাধারণ নাটক। কারণ আমি উদাহরণ দিয়ে আগে আমি বলতে চাচ্ছি, আমার এলাকায় আশরাফুল নামে একজন হাজির সাহেব ধরে নিয়ে আসলো, তাকে ইস্যুটি থেকে সে নামাজের ইমামতি করে বের হচ্ছে, ধরে নিয়ে আসলে মাইক্রোবাস উঠে নিয়ে আসলো সিভিল ড্রেসে। আমাকে একজন প্রশাসন লোকজন ফোন করে বললো যে আপনার ওখান থেকে কিন্তু একটা লোককে ধরে নিয়ে আসা হয়েছে, আমরা নিয়ে আসি ডিবি। চার দিন কোনো খবর নাই, চার দিনের দিন শেষের দিকে হতো, পাঁচ দিনের দিন দেখলাম যে সাভারে তার কাছে অনেক অস্ত্র দিয়ে এবং বোমা বানানোর সমস্ত জিনিসপত্র দিয়ে দেখা যায় সাংঘাতিক রকমের সে একজন জিএমবি বা একটা বড় ধরনের সন্ত্রাসী। এবং যে সমস্ত অস্ত্রগুলি দেখানো হলো, ও দেখা তো ব্যবহার করতো, দূরের কথা দেখা তো নামও জানে না, ও নামও শুনে নেই। তো এইভাবে আজকে যে বিভিন্ন জায়গায় যে অস্ত্র দিয়ে যে সমস্ত ধরা হচ্ছে, একবার টোটালি বানানো হচ্ছে, বানাতে বানাতে আজকে সারা পৃথিবীর কাছে বাংলাদেশে আইএস ঢুকছে, জেএমবি সন্ত্রাসী, এইটা মৌলবাদী, এই বলতে বলতে আজকে দেশের ভাবমূর্তি যা খুন আছে, কোথায় যাচ্ছে? আমি একদম ডক্টর বলেছিলাম ইয়েমেন বাদ দেন, আর আফগানিস্তান, ইরাক থেকে ফিরে আসেন, বাংলাদেশে আসেন। এই মিথ্যা মিথ্যে বলতে বলতে এমন একটা দিন আসবে যেদিন কিন্তু নিজের ধরা নিজেই খাবেন। আজকে পৃথিবীতে আজকে বাংলাদেশের সমস্ত গার্মেন্টসের বায়ার্স আমাদের দেশে আসতে চাচ্ছে না, যারা আসছিল তারা ফেরত যাচ্ছে, বিদেশে আমাদের দেশে আসতে চাচ্ছে না, অস্ট্রেলিয়ার টিম ফেরত যায়, দক্ষিণ আফ্রিকার মহিলা টিম ফেরত যায়। আজকে আমাদেরকে বলতে হচ্ছে যে আপনি আসেন, নিরাপত্তা দিতে হচ্ছে, 2,10,000 মতো বিদেশি আছে বাংলাদেশে, আপনি কতজনকে নিরাপত্তা দিবেন? খুঁজে বের করতে হবে এই জাপানি নাগরিককে এবং ইটালিয়ানকে কে মেরেছে খুঁজে বের করতে হবে। এবং আমি শেষ করতে চাই, আমি এই যে সাগরুনির ব্যাপারে বলেছিলাম, সেই সময় সাহারাফা আন্দোলন সংগ্রামে রাস্তার নেতৃত্ব দিতেন উনি, 24 ঘন্টার ভিতরে বের করবে, আজ পর্যন্ত কিন্তু বের করতে পারেনি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলাম, উনি বললেন 2-1 দিনের ভিতরেই বের করবেন। দেখেন আমি এইটা দিয়ে শেষ করতে চাই, যে কথাটা বলেছে আমার বাড়ি কিন্তু ঈশ্বর দেয়, ঈশ্বর দেয় ধর্মযাজক লোক, তাকে যে হত্যা করতে গিয়েছিল প্রথম ধরলো ওবায়দুর রহমান নামে একটা ছেলেকে, এবং ওর বাবার নাম আব্দুল সামাদ, ভাগ্যক্রমে ওই ইউনিয়নে আমার বাড়ি, আমার বাড়ি শাহপুরি গ্রাম আর হলো আতলা, আমার ইউনিয়নের মধ্যে, তার বাবা মুদিখানার দোকানদারি করে, ওই টুকুটাকে এগুলি করে টোয়ার্কে, ওর বাবা আওয়ামী লীগ করে, ওই আতলা গ্রামটা ওর আওয়ামী লীগের, এবং ছেলেও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, যা আমার দেখতেই পারে না। প্রথম দিনে ধরে বললো কি যে শিবির ধরা পড়ছে, এবং আবার যে চারজনের কথা বলা হচ্ছে, আমি এখনও বলতে চাচ্ছি এগুলি এই সমস্ত না, এগুলি সাধারণ মানুষকে ধরে, আপনি বলছেন যাকে ধরা হয়েছে তার এই ঘটনার সঙ্গে যুক্ত না, বাবা তো ওর বাবা আওয়ামী লীগ করে, ওর বাবা বিদেশে থানাতে সারাতে গিয়েছে, ওবায়দুর রহমান জেল, বাবা নাম আব্দুল সামাদ, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই যে সত্য ঘাট কাছে না গিয়ে এই মিথ্যা মিথ্যে এই বিরোধী দলের উপরে দোষ স্থাপনের কারণে প্রকৃত খুনি সন্ত্রাসীরা কিন্তু পার পেয়ে যাচ্ছে, এটা তো না হয়। এটা নজরুল বাবু, মানে আসলে এই একটা গল্পের মতো কোনো ঘটনা নয়, এটা একটা ঐতিহাসিক ঘটনা। যদি কোনো মিথ্যা বলতে হয় তাহলে হাবিব ভাই যা বলেছেন ঠিক এইভাবে বলতে হয়, যদি কোনো মিথ্যাকে আপনি সত্য বানাতে চান তাহলে হাবিব ভাই যেভাবে বিভিন্ন কথাগুলি বললেন সেই কথাগুলি কি মানে বারবার বলতে হয়, সেই জন্য আমি এই অত বাড়িয়ে কিছু বলবো না। এত আপনি 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 সংসদ সদস্য, উনি সংসদ সদস্য হবেন হয়তো ভবিষ্যতে, বা চেষ্টা করেছেন, হওয়া হয়নি, আমি মিথ্যে বলবো না, এই যে অসত্য উনি কি কি বলেছেন যদি আপনি একটু বলেন। আমি সেটাই বলতেছি, মানে সংসদীয় ভাষায় বলবো না, আমি সংসদীয় ভাষায় যদি বলতে চাই তাহলে প্রথমেই বলবো যে যদি জঙ্গির এই দমন না হতো তাহলে যখন বাংলাবাই সৃষ্টি হলো এই খালেদা জিয়ার শাসন আমলে, চার দলীয় জোট সরকারের সময়, তখন হাবিব ভাই কোথায় ছিলেন?
বাংলা বাই তো মানে সারা বাংলাদেশের জনগণের চোখ খুলে দিয়েছে বাংলাদেশের জঙ্গি কোথায় এবং এই জঙ্গির উৎপাতে এই আমাদের বাংলাদেশের কি অবস্থা হয়েছিল। তো সেই বাংলা বই ছাড়াও যারা ওই শাইখ আব্দুর রহমান ওদের ফাঁসি হলো, উনি সরকার খালেদা জিয়া ওনারই তো গ্রেপ্তার করলেন এই জঙ্গিবাদের অপরাধে। তো বেমালুম তিনি যদি ভুলে যান, সেই জন্যই বলছি অসত্য কথা বলে সত্যকে ঢাকা যায় না, যত চেষ্টাই করুক উনি উনি নিজে কিন্তু বলেছেন যে ওই গ্রামটা আওয়ামী লীগের, আওয়ামী লীগের গ্রাম বিদায়ী যারা লুকিয়ে থেকে আওয়ামী লীগের মধ্যে গাপটি মেরে, যেমন বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়ে গাপটি মেরে দলের মধ্যে বিভিন্নভাবে নিজেকে মিশিয়ে দিয়ে আমার বঙ্গবন্ধুকে হত্যা করার চেষ্টা করে সফল হয়েছিল, যেমনিভাবে আন্দোলনের নামে গাপটি মেরে ছাত্রলীগের ছাত্রদলের গুন্ডারা শিবিরের ক্যাডাররা বিভিন্ন সময় মিশে থাকে, ঠিক একইভাবে ওই জঙ্গিরাও আওয়ামী লীগের মাঝখানেই মিশে থাকেন। এটা পরিষ্কার হয়েছে বাংলাদেশে, যখন ধরা পড়ে যায় তখন আওয়ামী লীগের সন্তান আওয়ামী লীগের ছেলে এরকম হয়। তিনি বলেছেন ওনার এলাকার আশরাফ নামে ধরে এনেছেন, এক হুজুর নামাজ পড়ে বেরিয়েছেন আর ওনাকে এই পুলিশ ধরে নিয়ে এলেন, চার দিন পর অস্ত্র পাইলেন। আব্দুর রহমান কি হয়েছিল, উনিও তো নামাজ পড়াতেন, উনিও তো এক মসজিদের বড় ইমাম ছিলেন, উনি আমার এলাকায় দীর্ঘদিন ইমামতি করেছেন, কিন্তু এই ইমামতির পিছনের দরজাটা হলো ওনাদের জন্য জঙ্গি বানানোর কারখানা। এটা উনি বেমালুম ভুলে যেতে পারেন, কিন্তু আমরা তো ভুলে যেতে পারি না, কারণ আমরা তো এদেশের শাসন ক্ষমতার পাশে থেকে দেখছি যে একটি মানুষ কী ধরনের চরিত্র হতে পারে। যেমন উনি বললেন খালেদা জিয়া দেশের বাইরে গেলেন, উনি কি এটা করতে পারেন, বেমালুম পাগলও এটা বিশ্বাস করবে না, পাগল বিশ্বাস করবে না, এটা কিন্তু আপনি সত্যিই বলেছেন। পাগল কীভাবে বিশ্বাস করবে, পাগল তো সেই জ্ঞান নেই, পাগলের তো সেটা বুঝার শক্তি নেই, আপনি তো সত্যিটাই বলেছেন। যারা মানুষ তারা বিশ্বাস করে, এই কারণে করে যে খালেদা জিয়ার ছেলেরা তারেক রহমানরা বিদেশের মাটিতে বসে বঙ্গবন্ধুকে ছোট করে যখন কথা বলে, বঙ্গবন্ধুকে যখন রাজাকার বানানোর কথা বলে, তখন বাংলাদেশের মানুষ অদ্ভুতভাবে তাকিয়ে বলে ওরা আসলে পাগল হয়ে গিয়েছে। এই জিয়াউর রহমানের রেখে যাওয়া কুসন্তানগুলো এবং যারা এই দলের ভক্ত হয়ে কাজকর্ম করছে তারা সবাই খালেদা জিয়াকে যেমনিভাবে আন্দোলনের নামে, খালেদা জিয়া যখন বিভিন্ন কর্মসূচি দিতেন তাকে একা রেখে সবাই অন্যদিকে ঘুরে বেড়াতেন, তখন যেমন খালেদা জিয়া একা হয়ে গিয়েছিলেন, আজকে কিন্তু ওই জিয়াউর রহমানের সমর্থক যারা বিএনপি নামদারীরা তারা জনগণ থেকে বিচ্ছিন্ন একক হয়ে গিয়েছেন, তারা এখন বিভিন্নভাবে কথা বলেন। আমি বলবো না শুধু হাবিব ভাই বলেন, সবাই বলেন, কারণ বেমালুম তারা নিজেদেরকেই বলে গিয়েছেন, হারিয়ে গিয়েছে তাদের অস্তিত্ব, কারণ এটা একটা বিজনেস ক্লাবের মতো। উনি যেটা বললেন যে জাসদ এই ধ্বংস করে দিচ্ছে, জাসদ তাদের ভুল সংশোধন করে আমাদের জোটে আসছে, একজন মন্ত্রী হিসাবে যথাযথ দায়িত্ব পালন করছে, আর জাসদ আওয়ামী লীগকে ধ্বংস করে দিবে, ভুল পথে নিয়ে যাবে, সেই শিক্ষা বঙ্গবন্ধুর কন্যাকে আমাদের দিতে হবে, আমি এটা বিশ্বাস করি না, কারণ বঙ্গবন্ধুর কন্যাকে বিশ্ব দরবার স্বীকৃতি দেয়, তিনি জ্ঞানের ভাণ্ডার, তিনি দেশ উন্নয়নে অনন্য, উনি আমাদের সকলের দেশরত্ন, সুতরাং উনাকে আমাদের এই রাজনৈতিক শিক্ষার আলোকতে আলোকিত করার কোনো সুযোগ নেই, ওনার আলোতেই আপনি আমি আজকে উজ্জ্বলতর হয়েছে, মানুষ যতটুকু জানেন এবং কথা শুনতে চান শুধুমাত্র ওনার কারণে, উনি আমাদেরকে বিকশিত করেছে। সুতরাং এই জয়যাত্রায় সবসময়ই গুণগান করতে হবে এমনটা নয়, যখন পিছনের দরজায় গিয়ে বলবো, যখন আমরা অস্ত্রের সম্মুখে দাঁড়াবো তখনও সত্যের কাছেই মাথা নত করবো, এটা যেন আমাদের সকলের অভ্যাস হয়, এটা আমি অনুরোধ করব সবাইকে। আর বিশেষ করে একটি কথা না বললেই নয়, আপনি লক্ষ্য করে দেখুন যে উনি একটা কথা বলেছেন, একটা ছেলে ইন্তেকাল করেছে, আমরা সবাই মর্মাহত ছিলাম, জিয়াউর রহমান সাহেবের একটা ছেলে ইন্তেকাল করেছেন, আমরা আশা করেছিলাম দেশের 250 মানুষকে হত্যা করা হয়েছে সেই সময়, হয়তো খালেদা জিয়া বুঝতে পারবেন অবরোধের নামে আজও অবরোধ চলছে, এই কর্মসূচি আর আজকে পর্যন্ত উঠানো হয়নি, সেদিন অগ্নিসংযোগ। তবে আমি ধন্যবাদ জানাই হাবিব ভাইকে, আসলে হাবিব ভাই কিছু কিছু কথা খুব শক্তভাবেই বলেন, তিনি বলেছেন খালেদা জিয়া যে
এই অগ্নিসংযোগকারী এবং এই বিষয়ে তিনি কিন্তু একমত প্রকাশ করেছেন। সেই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি সত্যি কথাটা বলেছেন। শিশু হোক, শোনেন, যে শিশু শুরুতেই এই বুঝতে পেরেছে যে অগ্নিসংযোগ ছাড়া আমার কোনো উপায় নেই, তিনি যতদিন বেঁচে থাকবেন যত বড় হবেন তার প্রশিক্ষণ আরও বাড়বে। তো এই প্রশিক্ষণ আমি এই প্রশিক্ষণ নিয়ে এটা আমি চাই না, কিন্তু এইভাবে প্রশিক্ষিত হয়ে দেশটাকে যেন ধ্বংস না করে সেইটা আমরা চাই। তো আমি আপনার কাছে অনুরোধ করব যে আসলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, ওনারা আমাদের গর্ব, ওনারা আমাদের রাজনৈতিক ঠিকানা, ওনারা আমাদের এই বাংলাদেশের স্রষ্টা। একজনের দেশ দিয়ে গিয়েছেন, আরেকজনে আমাদের অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন। সুতরাং আমরা সবাই এইভাবেই যেন কথা বলি, আমরা যেন সত্যকে এই সবসময়ই ধারণ করি, এটাই হোক আমাদের শিক্ষা। আমি আজকে এই তৃতীয় মাত্রা এইটাই অনুরোধ করব। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি বাবু যে কথাটা বলল, আমি বাবুকে খুব মানে বিবেচনা করেই বলতে চাই, হাবিবুর রহমান হাবিব রাজনীতিতে কোনোদিন মিথ্যা কথা বলে না, বানিয়েও বলে না। আমি অনেক সময় বক্তব্য দিতে গিয়ে বলি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি কোনো মিথ্যা ঘটনা বলি না, শুরু করি আমি শুরু করি বক্তৃতা শুরু করি। এখন যে কথাটা বললাম, আমি খেলদা জিয়াকে আমি বলেছি হ্যাঁ অগ্নিশ শিশু আর এতটুকু মানে হাতান্ন কিনের তুলনায় যাদের তুলনায় এতটুকু আর কি, এটা তো আমি স্বীকার করবই। তো এখন এর কারণটা কি? আজকে বেগম খালেদা জিয়া সম্বন্ধে যে কথাগুলো বলা হলো, তারেক রহমান সম্বন্ধে যে কথাটা বলা হলো, কুলাঙ্গার সন্তান বলা হয়েছে। তো আমি আপনাকে বলতেছিলাম না কুলাঙ্গার সন্তান, এই পৃথিবীতে হাজার বছরের পৃথিবীতে প্রথম সন্তান, সৌভাগ্যবান সন্তান, তার নাম তারেক রহমান। প্রশ্ন করেন তারেক রহমানের বাবা যে ভাষায় বলেন না কেন, সাধারণ প্রথম 25 মার্চ রাত্রে সোয়ার জাহাজ থেকে যখন অস্ত্র খালাস করেছেন, পাকিস্তানের ষড়যন্ত্রকে তাকে মারার চেষ্টা করেছে, সেখানে বিদ্রোহ করেছে, রিভোল্ট করছে। তারপরে 27 মার্চ প্রথম নিজের নামে, পরে বঙ্গবন্ধুর নামে উনি স্বাধীনতা ঘোষণা করেছেন। প্রথম বাংলাদেশে ফোর্স গঠন হয়েছে, যে কটা কে ফোর্স, জেড ফোর্স, প্রথম ফোর্স জেড ফোর্স, সেক্টর কমান্ডার যেগুলি উনি একটা সেক্টর মানে, এবং উনি হলেন বীরোত্তম। আমি আপনার কথা শুনবো, আমি জাস্ট একটা কথা বলি, এগুলি নিয়ে কিন্তু বিভ্রান্তি রয়েছে, এগুলি নিয়ে কিন্তু বিভিন্ন রকম কথা রয়েছে। যে জেড ফোর্সের কথা বলেন, জিয়াউর রহমানের অস্ত্র খালাসের কথা বলেন, জিয়াউর রহমানের বিভিন্ন ভূমিকার কথা বলেন, বিতর্কিত ভূমিকা রয়েছে, সেই বিষয়ে কিন্তু আমি সব কথাই বললাম, বিতর্কিত যেটা সেটা আমি বলতেছি। এখন আমি তারেক রহমানের কারণে এই জন্য আমি আসতেছি যে তারেক রহমান, জিয়াউর রহমান স্বাধীনতা সেনাবাহিনী প্রধান ছিলেন তো মিথ্যা না, দেশের প্রেসিডেন্ট ছিলেন এটা তো মিথ্যা না, একটা দলের জন্ম দিয়ে প্রতিষ্ঠা করে গেছেন, এখন সে দলটা ক্ষমতা আছে, এটা তো মিথ্যা না। ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে, ক্ষমতা এখন নাই, এখন অধিকাংশ জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান কে বানিয়েছেন? জিয়ার রহমান তো প্রথমে সেনাবাহিনী প্রধান হওয়ার কথা ছিল, উনি নিজে নিজেই সেনাবাহিনী প্রধান হয়েছে, উনি সেনাবাহিনী প্রধান হওয়ার কথা ছিল, উনাকে উনার চেয়ে জুনিয়র শফিউল্লাহ কিছু সময়ের জন্য জুনিয়র হলেও জিয়াউর রহমানের হওয়া উচিত ছিল, তাকে কিন্তু অন্যায় ভাবে বানানো হয়নি। তারপরেও সেনাবাহিনীতে কোনো ডেপুটি চিফ বলে কোনো ইয়ে নাই, সেদিন বানানোর পরে উনি কিন্তু আনুগত্যের সাথে সরকারের প্রতি আনুগত্য স্থাপন করে কিন্তু সিআরটিভি নিয়ে বসে এরকম কেরানিটানি কয়েকদিন নিয়ে কিন্তু সরকারের পক্ষে কাজ করেছে গেল। এখন যে দলটা গঠন করে গেছে সেই দলটা এখনও ক্ষমতায় আছে। আর তারেক রহমানের কোকো আরাফাতের কোকো এত বড় জানাজা, জিয়া রহমানের পরে আর এই কোকো আরাফাতের কোকো এত বড় জানাজা কি বাংলাদেশে হয়েছে? সেদিন আমি যেখানে ছিলাম, কিন্তু আপনার জাস্টিফিকেশন কিন্তু তৈরি হয়েছে, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। মানুষ যদি বিএনপি কে ঘৃণা করতে, সে যেটা বললো যে মানুষ বিএনপি কাছ থেকে সরে যাচ্ছে, তারেক রহমান খালেদা জিয়া অসহায় হয়ে যাচ্ছে, তাই যদি হতো সেদিন বিএনপির কোনো নেতারা ওখানে যায় না, লক্ষ লক্ষ মানুষ বাইতে লোক যে কয় ঘন্টার কোথায় জানা যাবে, আগে জানতে হবে, জানার পর এত লক্ষ লোক হলো, এতে তো 10 কোটি টাকা খরচ করে এত লোক আনা সম্ভব ছিল। আমি বলি শেষ করতে দেয়, আমি তারেক রহমানের কথা যখন আসলো আমি বললাম, এবং তার বাবা গেল, এটা তার মা বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশের সংবিধান অনুসারে যতগুলি আসনে যতবার নির্বাচন করার সুযোগ ছিল প্রতিবারই ততগুলি আসনে নির্বাচন করেছেন, সবচেয়ে বেশি ভোট, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক বেশি ভোটের ব্যবধান উনি পাশ করেন, কোনোদিন হারেন নাই, এ বাংলাদেশে কিন্তু কারো নজির নেই সব জায়গাতে। তারপরে তারেক রহমান একটা বিয়ে করছে বাংলাদেশের অন্যতম মেধাবী ছাত্রী, একটা ডাক্তার, অনেক একটা ইমা, তার বাবা মন্ত্রী ছিল, নৌবাহিনী প্রধান ছিল। তারেক রহমানের দাদা শ্বশুর এই মুসলিম ইতিহাসে যদি আমার উনি উপমহাদেশের প্রথম আইসিএস এবং উনি ব্যারিস্টার, উনার দাদা, তার দাদা
তার আমার শ্বশুরের দাদা, সে হলো প্রথম মুসলিম এমবিবি ডাক্তার তাজুমদার গেল। তারেক রহমানের বাবা তারেক রহমান, আমি বলি না তারেক রহমান কে সন্তান, তাই বলি উনি তো দিয়াল বলি নাই তো তারেক রহমান কে, তারেক রহমান কে উনি বলছেন উনি সৌভাগ্যবান সন্তান, হাজার হাজার বছরের এবারে হাজার বছর না কে পৃথিবীতে, তার বাবা মা এবং তার দাদা হাবিব ভাই, আমি বলি না না বাবু না না আমি 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 থাকার অনেকটা নো আমি বলতেছি যদি মিথ্যা হয়। আচ্ছা নিশ্চয় শুনুন আমি আসছে আপনাকে তোমার সাথে টক শোতে আমাকে যদি ডাকে দিল্লু ভাই আমি কোনো কথা না এক ঘন্টা দিয়ে দেবো তোমাকে। এবং তারেক রহমানের দাদা উনি কেমন ছিলেন, এই যে ওনার নানার পক্ষে এত বড় একটা এই ছেলেটা গিয়ে বল। এবং তারপরে আজকে তারেক রহমানের না এখন এই কারণে আমি শেষ করতে চাই সাহেব, এখন তো তাহলে অনেক অনেক প্রশ্ন এত কিছুর মধ্যে তাহলে উনি সন্তান, হ্যাঁ তারপরে কি করেছেন নাকি হ্যাঁ কি করেছেন নিজের মধ্যে কি কি করেছেন, যে এই হলো কথা আমার কোশ্চেন হলো এই জায়গায় হলো এই জায়গায় আমি বলি তারেক রহমান এই জায়গায় তারেক রহমানকে ধরতে হবে যার রুট এত গভীরে সে কি পেল সে কি থাকাকালীন সময়ে তার নামে আরব্য উপন্যাসের মতো কত গল্প সাজানো হলো, দুর্নীতি বরপুত্র সাজানো হলো, কিন্তু আওয়ামী লীগ এবং ওয়ান লিবারের নয় বছর ধরে সারা পৃথিবীর সমস্ত ব্যাংক তন্ন তন্ন করে খুঁজে কোথাও একটি টাকা পায় নাই। এবং তার প্রমাণ 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 একমাত্র প্রমাণ আমি বলি তার কারণে দুর্নীতি করতেন, এই ডান্ডি ডাইং এর মাত্র 52 কোটি টাকা সুদ সহ আজকে তার জন্য আবার তার মায়ের নামে আরব রহমান কুকুর বাচ্চাদের নামে মামলা হয়েছে। তারেক রহমানের টাকা থাকলে তারেক রহমানকে এটা পরিশোধ করতেন না। এই আওয়ামী লীগের ভেতরে অনেক মানুষ আছে, নাম বলবো নাম বলে কাউকে শুরু করতে চায় না, হাজার হাজার কোটি টাকা যারা ঋণ খেলাপি ছিল তাদের প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছিল, আওয়ামী লীগ ক্ষমতা হওয়ার পরে তারা শেয়ার মার্কেট বিভিন্ন জায়গায় টাকা উপার্জন করে তারা তাদের ব্যাংকে কোনো টাকা লোন নেই। সে তারেক রহমান যদি দুর্নীতি করছে তারেক রহমান কে সম্মান কর, এই আমি বললাম না পৃথিবীর এরকম 14000 কোটি টাকা মালয়েশিয়া এসে পাচার করেছে, ধরে নিয়ে আসুক ধরে নিয়ে আসবে নিয়ে আসুক পালায় থাকতে ধরে আনবে না না টাকা নিয়ে আসুক টাকা আনতে টাকা নিয়ে আসুক, টাকা আনার জন্য তো প্রক্রিয়া যা হচ্ছে আপনি জানেন না, সিঙ্গাপুর থেকে টাকা ফেরত আসছে 14000 কোটি টাকা, না না সিঙ্গাপুর থেকে সরকার টাকা ফেরত আনছে আপনি জানেন না, আপনি জানেন না মালয়েশিয়ার গভর্নমেন্ট তার টাকা আজকে দেখো তারা বলে না নিয়ে আসুক, যদি নিয়ে আসতে পারে 70% নিয়ে আসতে পারে যেমন আমি বলি সবই আনা, সরকার ক্ষমতা থাকলে আমি বলি ক্ষমতা হলে অনেক কিছুই বলা যায় অনেক কিছু বলা যায়। আজকে যে মিথ্যা আপনি 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 তুমি তো আমাকে তো ভাই তুমি বলতে দিচ্ছ না, না বলতে দিচ্ছ না, আমি শুধু আপনাকে একটা কথা বলবো, ক্ষমতা থাকলে বলা যায় আপনি 21 বছর যখন এই দল রাস্তায় ছিল তখনও আপনি এই দলের থেকে বলে এসেছেন, এই দল বলতে বলতেই ক্ষমতা এসেছে, এটা জনগণের দল, সুতরাং সবসময় বলবো আপনি বলেন এবার বলে তুমি যে কথা বলছো যে শেখ হাসিনা কারণে আমরা আলোকিত, আমি অস্বীকার করবো না আলোকিত হওয়ার জন্য, তুমি তো নিজে বাবু জানো অনেক গোপন জিনিস তুমি জানো আমি কি না করছি করেছেন কি না করছে, যে কারণটা আমার সামনে বসে কেউই বলতে পারো ওই ওই কাজগুলি কেউই করে না, এমন কিছু দু একটা ঘটনা আছে সেটা শেখ হাসিনা জানে আমি জানি তোমরা জানো কিন্তু ওটা জনগণকে বলা যাবে না, করে করে কিন্তু ওই জায়গায় আসছে। আমি ওই জন্য বললাম যে আমাকে যদি আমাকে সব তুমি বলো, আমার টাকা নেই বলো, আমি ভাড়া বাসায় থাকি বলো, আমি লিফ্ট সার ছয়তলা বাসায় উঠে এটা বলো, আমি বাসে চড়ি এটা বলো, আমি রাস্তায় হাঁটি এটা বলো, সব আমি মেনে নেবো, কিন্তু আমাকে মিথ্যাবাদী কেউ বলবে অসৎ বলবে এটাতে মানুষ না, বাকি যা বললেন তাও তো ভালো কথা, এগুলো বললে তো আপনার সম্পর্কে পজিটিভ ধারণা হবে পরে, আমাকে মিথ্যাবাদী না আমি আমি বাসে চড়ি ঘুরি না না আপনি একটা কথা আমি তুমি যদি আপনি আপনি আসতে আপনি সবচেয়ে বড় অপরাধ যেটা আমার মনে হয় জাতির কাছে করলেন সেটা হলো আপনি বললেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে একজন না না ভাগ্যবান শ্রেষ্ঠ সন্তান না তারপরেও আছে অনেক এত বড় অন্যায় করে আমি যদি এইভাবে বলি জিয়াউর রহমান হাজারো জওয়ানকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করে ক্ষমতা এসেছেন তার সন্তান তারেক রহমান, এটা তার দুর্ভাগ্য, এটা তার জীবনে একটা পরাজয় না, আমি বলি আর বেঁচে থাকা এক কারণ বলি যে 500 বেশি না 1000 বেশি 2000 বেশি না 10000 বেশি আপনি আপনি যেটা আমি যদি ওইটাই বলতে চাই 72 থেকে 75 পর্যন্ত এদেশের টকবকে যুবক যারা ছাত্রলীগ করতো যারা কলেজের ভিপিজিএস ছিল বীর মুক্তিযোদ্ধা কত হাজার ছেলে মারা গেছে, সেদিন তো বিএনপির জন্ম হয় নাই, সেদিন তো তারেক রহমান মারে নাই, সেদিন তো জিয়া রহমান মারে নাই, সেদিন স্বাধীনতার বিরুদ্ধে রাজাকাররা মারে নাই, যারা মারছে যারা মেরেছে যারা মারছে যারা মেরেছে তারা ভিন্ন আমার আমার ছিল জন্মই হয়নি তাদের, যারা মেরেছে
যারা মেরেছে তারাই বিএনপি নামক একটা দল তারাই সলম বদলায় তারাই বিভিন্ন সময় সলম পাল্টায় না না এটা আপনিও জানেন আমি বাস্তবে আসতাম আমি তো সাক্ষী চেষ্টাই করেন আপনারা আমি আমি মিথ্যা কথা বললাম আমি হলাম আমি হলাম সাক্ষী আপনি কি কালের সাক্ষী আমি কালের সাক্ষী আপনি কালের সাক্ষী আমি কালের সাক্ষী তাহলে আপনি আপনি আমি কালের সাক্ষী আমি ওইদিন বলছি শুনো বাবু আমি এরকম করে বলতে পারি তাহলে আপনি আমি এরকম করে বলতে পারি তাহলে আপনি যে আওয়ামী লীগের আজকে যে মন্ত্রী কথা হজ করতে গেছিল না ছিল জেলে জেনারেল উসমানি যখন দশ দলের জোরে প্রার্থী হয়েছিল আমার অনার্স পরীক্ষা অক্টোবর হয়ে গেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি ঢাকাতে মাস্টার রাজশাহীতে অনার্স আমার ওই যে সুইমিং পুলে গন্ডগোল হয়ে বিনোদপুর পড়াটা দেওয়ার পরে পরীক্ষা বন্ধ হয়ে গেল আট পেপার বন্ধ এক পেপার থাকলো সেই পরীক্ষা একটা থাকা অবস্থায় কোন ছেলে তিন বছর চার বছর অনার্স ফাইনাল পরীক্ষা হতো এই জেনারেল উসমানির জন্য আমি তখন মাইক নিয়ে যখন বের হতাম কত জায়গায় আমার ঘোড়ার গাড়ির উপর তখন মাইক পাকা রাস্তা পাকা ছিল না বলে এই শালা কম্বল ছোটরা বঙ্গবন্ধু বলছে সাত কোটি মানুষের সাড়ে সাত কোটি কম্বল আসলে আমার কম্বল পেলাম না এই আমরা তো কম্বল পেলাম এই ঘোড়া গাড়ি ঠেকাও আমার কম্বল দিয়ে যাবো তো নেতাই তো বলছে তারপর যখন হাবিবুর রহমান হাবিব অমুকের ছেলে জানে এটা ভালো ছেলে চলি সাহস লাগে এই নেতারা কেউ শুনে আজকে বঙ্গবন্ধু তো যত কথা বলে বাবু কাঁদতে কাঁদতে তাহলে তার মনে হয় বাদল কয়েকদিন বললো ভাই এমন কাঁদা কাঁদেন আপনার চোখের পানি ঢাকা শহরে ড্রেন দিয়ে গিয়ে যমুনা পদ্মার সাথে মিশে যায় সেখান থেকে ইলিশ মাছ ওই পানির স্রোতের সাথে ভেসে ঢাকা ড্রেন দিয়ে রাজপথে মুদি ছিল এইসব কথা তো ভাই এখন বললে হবে না যারা বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছেন না আমি বলি যারা বলেছে বুঝতে পেরেছে তারা কত বড় অন্যায় করেছে এখনো বুঝে নাই এখনো বুঝতে পারছেন আওয়ামী লীগের 35টা বাড়ি ভেঙে ফেলতো না ভেড়া মারাতে ইনু ভাই এখনো বুঝে নাই এবং আমি এটা বলি যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না এরা তখন থাকবে না এরা তখন আবার ঘুরে আওয়ামী লীগের বিরুদ্ধে তখন থাকবে না তখন আপনি সত্যি কথা বলবো যখন থাকবে আমি কিন্তু যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকবে না আমি আজকেও সত্যের বাইরে কথা বল না সেদিন এবং আমি সেটা হইতে পারে আপনার অভিজ্ঞতা বিশ্বাস করি বাবু আমরা শেষই আমার এটা গর্ব তুমি অত্যন্ত স্নেহের এবং তুমি একটা পলিটিক্যাল ভালো ছেলে তোমার আপনার কর্মী আমরা আমার কর্মী তুমি এবং তুমি একটা ভালো কর্মী আমার কাছের কর্মী এবং ছাত্রলীগের সেক্রেটারি ছিলে ভোটে ভোটের মাধ্যমে এটা এটা কিন্তু জাতি জানি না জাতির সামনে আমি জানালাম সেই তোমাকে বলবো আটটিতে আমি 2007 সালের 10ই নভেম্বর নূর হোসেন দিবসে আমি একটি প্রোগ্রাম করেছিলাম এই তখন টক শো তো এইভাবে শুরু হয়েছিল আমি একা একক এই বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে এই বাংলাদেশে আমি 2007 সালের 10ই নভেম্বরে পরিষ্কার করে বলেছিলাম তুফাল ভাই রাজ্জাক ভাই আমু ভাই সুনসিদ দাদা আজকে শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন শেখ হাসিনা হিসাব দেন না শেখ হাসিনার ইচ্ছা মতো স্বেচ্ছাচারে চলে কতদিন আগে আপনারা মোটা চালের ভাত ডাল দিয়ার শুধু আলু ভর্তা দেখিয়েছেন আপনারা বলতে পারবেন না শেখ হাসিনা বলতে পারবেন এই প্রতিশ্রুতি অনেক দিন খেয়েছি একটা স্টারলেট গাড়ি নিয়ে শেখ হাসিনা জায়গায় যেত আর আমি বাসে ঝুলে আগে আগে গিয়ে প্রোগ্রাম করাতাম তো আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ হবে না যত চেষ্টা আপনি করেন না কেন আর বলেছিলাম সাইফুর রহমান মরুম সাইফুর রহমান তারপর সদরকে বলি মির্জা হাফিজ আপনাদেরকে শুধু নমুনে দেয় না আপনার জন্য বক্তৃতা করে বেগম খালেদাকে জিতায় নিয়ে আসতে হয় দুইটা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছেন বড় বড় তাই করে আজকে বেগম খালেদা জিকে বলেন উনি স্বেচ্ছাচারিতা করেছে দুর্নীতি করেছে আপনাদেরকে নমিশন দেয় আপনাদের পক্ষে ভোট করে জিতে নিয়ে এসে আপনাদেরকে মন্ত্রী বানায় আজকে এই কথা বলতে যত চেষ্টাই করেন বিএনপি বেগম খালেদা ছাড়া বিএনপি হবে না আর আমাকে বলা হয়েছিল ভাই তোমাকে ভাই এখানে বাদ দেয় না আমাকে বলেছিল সঞ্চালক এবং তার আগে তিনি প্রডিউসার তুমি বলেছিলেন হাইব ভাই আপনাকে কিন্তু আমি এখান থেকে বের হতে দিতে পারবো না দুইটা কথা আপনি না বলেন কি একটা বলতে হবে 111-এর পক্ষে একটা -2-4-এর পক্ষে আমি বললাম চললাম কোন গেস্ট নেয় তখন প্রধান বলেন ওই 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 চ্যানেলে ওই চ্যানেলে আর টিভিতে এবং আমি ওইদিন বলেছিলাম লাস্টে 111 সরকার তত চেষ্টাই করুক -2 ফর্মুলা বাংলাদেশে কার্যকরী করতে পারবে না এবং ওই এই সরকার 111 সরকার পক্ষে আমি কথা বলবো না বলবো না বলবই না বাবু আপনি সেদিন সঠিকটাই বলেছেন মাইনাস আবার বলবো কাজে লাগেনি আওয়ামী লীগের ভুলে গেলে আওয়ামী ক্ষমতাচ্যুত হলে অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ খারাপ কিছু বলে অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে পারবেন না 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 আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ বললে আমি সত্য কথাটা বলবো যে অন্যায়ভাবে বললে সত্যটা সত্যটা আপনি বললেন কোনো সমস্যা নাই কিন্তু এখন যেটা আমি যেটা বলতে চাই হাবিব ভাই যে কথাটা বললেন হাবিব ভাই ব্যতীত মনে বলছেন উনি এদেশে আসলে স্বাধীনতার পূর্বে অনেকেই তো অনেক কিছু ছিলেন আবার অনেকেই কিছুই ছিলেন না এখন অনেকেই অনেক কিছু হলেন অনেক অনেক কিছু ছিলেন অনেক 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 কিছু থেকেও এখন কিছু নাই এটা পট পরিবর্তন এটা পৃথিবীর একটা সিস্টেম একজন এটা কোরআনেরও কথা পরিবর্তন হবে পরিবর্তন আসবে পরিবর্তন মেনে মেনে নিতে হবে তো সেই পরিবর্তন চাই আমরা সুখের পরিবর্তন দেশ এবং জাতির মঙ্গলের পরিবর্তন
আমরা সেই পরিবর্তন চাই যেই পরিবর্তনের মধ্য দিয়ে এদেশের প্রতিটি নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়ে সোনার বাংলাদেশে বসবাস করতে পারবে, আত্মতৃপ্তি পাবে, রাষ্ট্রকে নিয়ে গর্ব করতে পারবে। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ভবিষ্যতে নতুন আঙ্গিকে দেশকে পরিচালনা করার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যার যে আজকে সবাইকে নিয়ে কাজ করার যে উদ্যোগ নিয়েছেন সেটা আমরা খারাপ চোখে দেখি না। আমি মনে করি জাসদ, ওই রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টি, এমনকি বিএনপিকেও তো তিনি অনেকবার আমন্ত্রণ জানিয়েছেন, আসেন দেশ গড়ার কাজে কাজ করি। কিন্তু যদি কর্ণপাত কেউ না করেন জাতীয় ঐক্য সরকারে, হ্যাঁ অনেকবার বলেছেন, উনি মন্ত্রিত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন যারা গ্রহণ করতে পারে নাই, আমি মনে করি সংকীর্ণতা। সেখানে দেশের প্রতি যে আন্তরিকতা নিশ্চয়ই ঘাটতি বা কমতি রয়েছে, যার কারণে এটা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর কন্যা তো চেয়েছিলেন, আপনি যেটা বললেন অনেক কষ্ট করেই বঙ্গবন্ধুর কন্যা এখানে এসেছেন এবং দেশটাকে এই জায়গায় নিয়ে এসেছেন। এখানে আমরা কেউ চাই না যে দেশটার সংকট বৃদ্ধি পাক, এ দেশের ভাবমূর্তি নষ্ট হোক, জাতিগতভাবে আমরা পিছনে পড়ে থাকি, অর্থনৈতিক মুক্তি আমাদের আগামী দিনে না আসুক, এটা কিন্তু আমরা কেউ চাই না। আমরা সবাই ভালোটাই চাই। সেই ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি থাকলে সেখানে আমাদের নিশ্চয়ই সংশোধন করা উচিত, আমাদের সকলকেই সঠিক রাজনীতিতে ফিরে আসা উচিত, ভালোবাসার মধ্য দিয়েই একে অপরকে গ্রহণ করা উচিত। শুধুমাত্র এই ক্ষমতা আর জনতা এর মাঝখানে থাকলে চলবে না, জনতাও প্রয়োজন, ক্ষমতাও দরকার, উন্নয়নও দরকার, নির্বাচনে অংশগ্রহণ করাও দরকার। শুধু বক্তব্য দিলে উন্নয়নও দরকার, গণতন্ত্র দরকার, হ্যাঁ আমি তাই বলছি, গণতন্ত্র প্রাথমিক নিয়ে নির্বাচন বাস্তবায়ন করতে হলে সবাইকেই অংশগ্রহণ করতে হবে। যদি আমি অংশগ্রহণ না করি গণতন্ত্র তো এমনিতেই পিছু টান নেবে, সেইটার দায় দায়িত্ব তো আপনাকে আমাকে বহন করতে হবে। আমারই দেওয়ার নাম যেহেতু লাস্টে, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছি মেডিকেল কলেজ থেকে, কেউ বলতে আমি করতে পারবে না। ওখানে যে বলেছিলাম জিহাদ, তুমি হয়তো আমার কথা শুনবে না, তোমার লাস্টকে সাক্ষী থেকে বলতে চাচ্ছি, তোমার নাম বোঝানো কোথা থেকে তাও জানি না, জান এটুকু জানি তুমি সরেছাকে উৎখাত করতেছিলে, কথা দিলাম সরেছার এরশাদ উৎখাত নগরের ঘরে ফিরে যাবো না, আমি কিন্তু ঘরে ফিরে যাইনি, সেটা দিলাম সভাপতিত্ব কিন্তু জিরো পয়েন্ট আমি করেছি। আবার আজকে যে গণতন্ত্র পরে যখন 96 সালে যখন গণতন্ত্র মানে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে ছিল না, যখন ছিলেন বেগম খালেদা জিয়া মাগুরা নির্বাচন কেন্দ্রে, ওই মিটিংটা কিন্তু আমি পরিচালনা করেছিলাম, শেখ হাসিনাকে বলেছিলাম আপনাকে বলে যেতে হবে যে আর কোনো দলীয় সরকার অধীনে নির্বাচনে যাবেন না, উনি বলে আসছিলেন, তারপর তত্ত্বাবধায়ক সরকার দাবি আছে। এবং এটাও কেউই বলতে পারবে না, আমি তো মরে গেছে, হানিফ ভাই বলতে পারবো, শুধু হানিফ ভাইকে আমি যে যে এই যে পরে যে গণতন্ত্রের মঞ্চ প্রেস ক্লাবের সামনে হলো জনতার মঞ্চ, ওটা আমারই দেওয়ার নাম, এবং ওই দিনও সভাপতি আমি করেছি কিন্তু। এবং ওই দিনও বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায় না করে ঘরে ফিরবো না, আমি কিন্তু ফিরি নাই, তোমার ভাবি কাপড় চোপড় দিয়ে যেত, আমি শেষ করে গণতন্ত্র যখন বেগম খালেদা জিয়া যখন হস্তান্তর করলে অস্বীকার করার কোনো, আমি বলি আমার কথা শেষ করে, আমি সেই আমি আহ্বান জানাবো, আওয়ামী লীগ অনেক ভালো কাজ যদি করে থাকে, আওয়ামী লীগের দাবি অনেক ভালো কাজ করছে, একদম করেনি তা বলুন না, কিন্তু তারপর আমি বলবো তাহলে পর গণতন্ত্রের তো ভয় কিসের, বিএনপি তো নাই, বিএনপি সংগঠন নাই, এখন এই ইউনিয়ন কাউন্সিল নির্বাচন কেন দলীয় সরকার অধীনে নিয়ে যাওয়ার কোনো দরকার পড়লো ছিল না। আমি বলে হাসিনাপ্পা যে প্রধানমন্ত্রী যে জিনিসটা পেয়েছেন চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ এবং আইসিটি পুরস্কার দুইটা পেয়েছেন, এটা আমি আমি ওনাকে ছোটো করার জন্য বলবো না, আমি শুধু বলবো এই পুরস্কারটা চালু হয়েছে 2005 সাল থেকে, এবং 2005 সাল থেকে চালু হয়েছে, এবং এটা প্রথম পুরস্কারটা পেয়েছিল প্রথম 2005 সাল পেয়েছে 7 জন, তারপরে চায়নার ইউথ ফেডারেশনের প্রেসিডেন্ট জুকিয়াং এটা পেয়েছে, তার মেক্সিকো, তারপরে যে আমাদের যে ইয়ের ভুটানের ইয়ের কেমলও পেয়েছে, এবং এখানে 2015 পর্যন্ত এটা আসতে 5-7 জন করে প্রতি বছরই পায়। হ্যাঁ এটা এটা পুরস্কারটা পেয়েছে, এটা আমি ছোটো করবো না, কিন্তু যেভাবে বলা হচ্ছে এটা বলাকে আমি মানে ঠিক আছে, কিন্তু আজকে দেশে গণতন্ত্রকে হত্যা করে এরশাদের মতো একটা স্বৈরাচার একটা লুটেরা একটা ভোট ডাকাতিকে সাথে করে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না বাবু, ডাকাতকে সাথে করে, কিন্তু উনি তো উনি তো আপনাদের সুরেই কথা বলছেন, শুনে কথা বলছে, ও আবার এরশাদ বলতেছে কি আমি আওয়ামী লীগের শেষ পতন দেখা যায় না, আবার উনি উপদেশটা কিনা বিশেষ দূত আবার গাড়িও নিচ্ছে পতাকাও নাকি নিয়ে ঘুরে, এই স্বৈরাচারকে সাথে করে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না বাবু। তুমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলে, তুমি এমপি, আমাকে বলো বেগম খালেদা জিয়াকে ধ্বংস করা যাবে না, বিএনপিকে ধ্বংস করা যাবে না, এটা থাকবে, আওয়ামী লীগকে যদি মনে করে বিএনপি ক্ষমতায় এসে যে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবো, সম্ভব না,
শিকড় এই দেশের মাটিতে বিএনপি তায় বিএনপি সুরেন্দ্র দাদা বলছিল, বলে মাঝে মধ্যে বিএনপি শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আমি সুরেন্দ্র দাদাকে তো আমি তো অশ্রদ্ধ করতে পারি না, সেদিন আমার সাথে টক্স দিয়েছিলাম, আমি বলছিলাম দাদা আপনার দলটা আপনি বিলুপ্ত করেছেন বলে কি বিএনপি বিলুপ্ত হবে? বিএনপি কোনো পদ্মা মেঘনা পাড়ের কোনো খরস্রোতা নদীর গ্রাম নদীর পাড়ের কোনো গ্রাম আসছে না, ভাদ্র মাস আষাঢ় মাস থেকে আশ্বিন মাস আস্তে আস্তে ভেঙে চলে যাবে, বিএনপি তা না। একটি দল সে দল ক্ষমতা থাকবে সর্বশেষ, যেটা যে আমি আহ্বান জানাবো এখনো আমি বলতে চাই, আমি সবার উপর শ্রদ্ধা রেখেই বলতে চাই, আসেন গণতন্ত্রের পথে ফিরে আসে, গণতন্ত্র একমাত্র মুক্তি দিতে পারে আমাদেরকে। কিন্তু ভালোই বলেছেন, তো উনি যেটা ইতিহাস বললেন এই আন্দোলন সংগ্রামের যে সাক্ষ্য উনি এগুলি কিন্তু আমরা দেখেছি, যে নিশ্চয়ই তিনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, আমাদের সাংগঠনিক নেত্রী, উনিই দিক নির্দেশনা দেন। তখন হাবিব ভাই দায়িত্বে ছিলেন, হাবিব ভাইকে দিক নির্দেশনা দিয়েছেন, তিনি জাতির প্রান্তিকাল সবসময় মোকাবেলা করার জন্য ছাত্রলীগকে ভ্যানগার্ডের মতো কাজে লাগান, সেদিন ওনাকে কাজে লাগিয়েছিলেন, তিনিও জাতি মানুষের কাছে লাগিয়ে আমিও কাজে লাগার ব্যবস্থা করছিলাম, উনি যথেষ্ট করেছেন। হ্যাঁ, আমরা যখন দায়িত্ব পালন করেছি, আমরা কাজ করেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন সংকট উত্তরণে বিভিন্ন ভূমিকা রাখতে হয়, তো আমরা মনে করি এই প্রশংসা আমি এবং আমি ছোট হিসাবে বলি, হাবিব ভাই তো অনেক বড়, আমরা সব কিছু এই এর পিছনে সবই কিন্তু শেখ হাসিনার অবদান, জাতির কাছে আমাদেরকে তুলে ধরা, আমাদেরকে সুযোগ করে দেওয়া, আমরা কৃতজ্ঞ শেখ হাসিনার কাছে, বঙ্গবন্ধুর কন্যার কাছে। এবং আমি যতটুকু জানি আমার চেয়ে অনেক বেশি জানেন হাবিব ভাই বঙ্গবন্ধুর কন্যার সম্পর্কে, আমাদেরকে সবাইকে তিনি একসাথে খুশি করতে পারবেন না। তিনি একটা সত্য কথা বলেছেন, খালেদা জিয়া জীবন সাইফুর রহমানকে বক্তৃতা নমিনেশন দেন, বক্তৃতা দিয়ে জিতিয়ে আনেন, আমাদেরকেও কিন্তু জননেত্রী শেখ হাসিনাই নমিনেশন দেন, জিতিয়ে আনেন, কিন্তু একই আসনে দুইজনকে তো আর দিতে পারেন না, তখনই আমরা অনেকে কষ্ট পাই, অনেকে দুঃখ পাই, বেদনায় আক্রান্ত হই, কিন্তু এগুলি সাময়িক, এগুলি সবসময় সবকিছুই দূর হয়ে যায় যদি আমরা সত্যিকে ভালোবাসতে পারি, আলিঙ্গন করতে পারি। আমি বিশ্বাস করি নিশ্চয়ই হাবিব ভাই এই বুঝতে পেরেছেন, আমাদের জয়যাত্রা অম্লান হয়ে থাকবে যেহেতু আমরা বঙ্গবন্ধুর কন্যার সাথে রাজনীতি করি, আমরা আরেকটা দল বিলুপ্ত হয়ে যাক এটা আমরা চাই না, তবে আমরা ইতিহাস জানি মুসলিম লীগ এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না, এরকম অনেক দলই খুঁজে পাওয়া যাবে না, এর মধ্যে আওয়ামী লীগ বলবো না, কারণ আওয়ামী লীগ তো চড়াই উত্তরের মধ্যে দিয়েই আসে, যারা বন্দুকের নল নিয়ে ক্ষমতায় এসে দল গঠন করেছেন মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা মতামত রাখতে পারেন, আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। হাবিবুর রহমান হাবিব এবং নজরুল ইসলাম বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, সত্যিকে আলিঙ্গন করে নিতে হবে। এটি শেষের দিকে আমি একটি বাক্য শুনলাম আমার বাদিক থেকে এবং এটি সত্যি কথা, সকলের জন্য প্রযোজ্য, উভয় পক্ষের জন্যই, এবং জনতা ক্ষমতা উন্নয়ন গণতন্ত্র এর সবগুলি দরকার আছে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, চলবার জন্য। এবং এই জায়গাটায় একথাও ঠিক যে প্রতিহিংসা রাজনীতিটা আমাদের একটু বাদ দিতে হবে, এবং এই যে পরস্পর অপরকে নিশ্চিহ্ন করে দেবার যে রাজনীতি, এটি এই দোষে উভয় পক্ষই একজন আরেকজনকে অভিযোগ করেন, এখান থেকেও বেরিয়ে আসতে হবে। আসলে নিশ্চিহ্ন করবার দায়িত্বটা কিন্তু জনগণের, যদি আমরা মুসলিম লীগের উদাহরণ টানি, কোনো রাজনৈতিক শক্তি অপর রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন বা বিলীন করতে পারে না যদি না তার সঙ্গে পুরো জনগণ থাকে এবং জনগণের সমর্থন সেই জায়গায় থাকে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।